যাতে সার্জে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন সরাসরি যাচ্ছে তার কাছে। নিয়ন রাব্বি, আপনার কথার সঙ্গে মিল রেখেই বলছি, এবারও পারল না বাংলাদেশ। আসলে অনেক চেষ্টা করেছে, নাসুম আহমেদ সেদিন এসে বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে না মাঠে, কিন্তু আজ কিন্তু চেষ্টার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানগুলো হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি টাইগারদের। আপনি যদি বলিংয়ের কথায় আসেন, শুরু থেকেই টসে জিতে যখন বাংলাদেশ বলিংয়ে এসেছিল, বাংলাদেশের প্রথম 14 ওভার কিন্তু দুর্দান্ত বলিং করেছিল। ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখেছি খুব কম রানে তারা কিন্তু আটকে রেখেছিল, কিন্তু পরের 6 ওভারে, শেষ 6 ওভারে আমরা দেখেছি ডেথ ওভারে এত বাজে বলিং করেছে বাংলাদেশ, বিশেষ করে পেসার এবং স্পিনার উভয় সাইড থেকে এত বাজে বলিং হয়েছে যে 6 ওভারে 72 রান কনসিভ করতে হয়েছে টাইগারদের, এবং যেটা আসলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছে বাংলাদেশকে। এবং সে সময় আমরা দেখেছি লিটন দাস একটি স্ট্যাম্পিং মিস করেছেন, এবং সেই স্ট্যাম্পিং মিস করবার পর নিকোলাস পুরান কিন্তু পরপর 2 ওভারে 4টি 6 মেরেছেন, এবং পরবর্তীতে তিনি 0 রানে যে ব্যাটসম্যানটি আউট হয়ে যাওয়ার কথা ছিল তিনি 40 রান পর্যন্ত গিয়েছিলেন। অর্থাৎ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বাংলাদেশের শুরুটা আসলে ওখান থেকেই। পরবর্তীতে লাস্ট ওভারে মুস্তাফিজকে জেসন হোল্ডার 3টি 6-এর মার মেরেছেন, যেটি আসলে পুরো ম্যাচটিকে আসলে চেঞ্জ করে দিয়েছে, এবং পরবর্তীতে যে রানটি ওয়েস্ট ইন্ডিজের 110 থেকে 120-এর মধ্যে হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু 142 রান হয়ে যায়। অর্থাৎ টি টোয়েন্টির হিসেব করলে শারজার এই মাঠে এই উইকেটে আপনি বলতেই পারেন যে খুবই ভালো একটি স্কোর হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, এবং শেষ পর্যন্ত তাদের বোলাররা কিন্তু সেটাকে ডিফেন্ড করতে পেরেছে। বাংলাদেশ আজকে আউট অফ দ্য বক্স চিন্তা করেছিল, লিটন দাসের বাজে ফর্মের কারণে সাকিব আল হাসানকে প্রমোট করেছিল ওপেনিংয়ে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাকিব তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। নাইম শেখ পরবর্তীতে তিনিও আউট হয়ে যাওয়ার পর লিটন দাস কিন্তু আজ বেশ ভালো ব্যাটিং করেছেন, এবং এক কথায় বলতে গেলে তার বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছিল, তাকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল সেগুলোর একটি জবাব দিয়েছেন। টি টোয়েন্টির ব্যাটিং সুলভ চিন্তা করলে সে ব্যাটিংটা খুব একটা টি টোয়েন্টির মতো হয়নি, ওয়ান ডে মেজাজের ব্যাটিং ছিল, কিন্তু দলের প্রয়োজনে ওই মুহূর্তে খুব ভালো একটা ব্যাটিং করেছিলেন লিটন, কিন্তু দিন শেষে এই ব্যাটিংটাও আসলে কোনো কাজে লাগেনি। মূলত সিনিয়র ক্রিকেটারদের একেবারেই বলতে গেলে গাফিলতি। মুশফিকুর রহিম আজও যেভাবে আউট হয়েছেন, গত ম্যাচেও রিভার্সিভ করেছেন, আজও তিনি স্কুপ খেলতে চেয়েছেন, অর্থাৎ ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে ওই মুহূর্তে যেভাবে ব্যাটিং করবার প্রয়োজন, সিনিয়র ক্রিকেটাররা যদি সেই দায়িত্বটা নিতে পারতেন হয়তো বা ম্যাচের ফলাফল বদলাতে পারতো। আর মাত্র 2টো ম্যাচ বাকি, দেখা যাক এখন সুপার 12 থেকে অন্তত 1টি জয় নিয়ে বাংলাদেশ দেশে ফিরতে পারে কিনা। তো রাব্বি, এই ছিল আমার কাছে শারজা থেকে সবশেষ। শারজা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।